দিল্লীর আপ সরকার আর কেন্দ্রীয় শাসিত বিজেপি সরকার রাজনৈতিক শত্রু নে ব্যক্তিগত শত্রু আপর অভিযোগ বিজেপিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই আর ইডিক ব্যবহার করেছে আপর নেতা বিধায়কর বিরুদ্ধে ভুয়া গোচর তরি তদন্ত করবলে সিবিআই আর ইডিক নির্দেশ দিছে আনফালে বিজেপির দাবি দিল্লির শিক্ষা খণ্ডত ব্যাপক দুর্নীতি হয়েছে আগভাগ লৈছে দিল্লির আপর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াই দিল্লির শিক্ষা খণ্ডক লৈ আপে মিছা বাতৰি প্ৰচাৰ কৰিছে কিন্তু বিজেপির সেই অভিযোগ আপে পুনছাতেই নাকচ কৰিছে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে সিবিআই আর ইডির তদন্ত চলি থাকার সময়তে কালি মনীষ সিসোদিয়ায় এক গুরুতর অভিযোগ উত্থাপন করেছিল বিজেপির বিরুদ্ধে দুবছরের আগত এজন সিবিআই অফিসারে আত্মহত্যা করেছিল সিসোদিয়ার মতে সিবিআই অফিসারজনে আত্মহত্যা করার মূল কারণ আছিল বিজেপিয়ে তেখেতক হেঁচা প্রয়োগ করেছিল যে সিসোদিয়ার বিরুদ্ধে ভুয়া গোচর দরে যাতে সিসোদিয়াক গ্রেপ্তার করব পারি কিন্তু অফিসারজনে তেনে কাম করব নোৱাৰি নিজেই আত্মহত্যা করে এই অভিযোগ মনীষ সিসোদিয়ার কিন্তু উল্লেখনীয় কথাটো হল শেহতীয়াকৈ দিল্লীত আন এগৰাকী সিবিআই অফিসার জিতেন্দ্র কুমারেও আত্মহত্যা করে যিগৰাকী সিবিআইর এন্টি করাপশন ব্রাঞ্চর লিগেল এডভাইজার আছিল সিসোদিয়ার মতে দিল্লির সুরানীতির বিরুদ্ধে যি এফআইআর করা হয়েছিল সেই তদন্ত করে আছিল সদ্য প্রাণত্যাগী জিতেন্দ্র কুমারে তেখেতর ওপরতো মনীষ সিসোদিয়ার বিরুদ্ধে ভুয়া গোচর তরার হেঁচা আছিল যাতে এইবার মনীষ সিসোদিয়াক গ্রেপ্তার করব পারে কিন্তু তারও অনুমতি দিয়া নাছিল জিতেন্দ্র কুমারে তারপর জিতেন্দ্র কুমারক মানসিকভাবে অত্যাচার করা হয়েছিল যার ফলত জিতেন্দ্র কুমারে আত্মহত্যা করবলে বাধ্য হয় এই অভিযোগ উত্থাপন করেছে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াই কিন্তু তার মাজতে উল্লেখযোগ্য কথাটো হল যে দিল্লীত যে সুরানীতিক লৈ হুলস্থুল হয়ে আছে তার মাজতে বিজেপিয়ে সোমবারে এটা ভিডিও মুকলি করে আর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করে आज गाड़ी को माल आया 100 करोड़ का तो 6-12 करोड़ रुपया तो कमीशन आ गई 6 करोड़ काला करके क्या मैं दूंगा 10 छोटे तो दिक्कत सही सर 6 करोड़ काला किसना करोगे वो तरीका दे दसो मनो उनते काला देना को कारण नोट में उजाई थोड़ी पहने दे देंगे বিজেপিয়ে উক্ত ভিডিওটোৰ আধাৰত অভিযোগ কৰিছে যে কেজৰিৱাল চৰকাৰে দিল্লীত সুৰানীতিৰ জৰিয়তে যথেষ্ট উপাৰ্জন কৰিছে বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় মুখপাত্ৰ সম্বিত পাত্ৰৰ এক সংবাদমেল অনুসৰি যেতিয়া অৰবিন্দ কেজৰিৱাল মুখ্যমন্ত্ৰী হৈছিল তেওঁ কৈছিল যে যদি কোনোবাই দুৰ্নীতি কৰে বা ভ্ৰষ্টাচাৰ কৰে তেন্তে আপুনি সেই ঘটনাক ৰেকৰ্ড কৰি আমালৈ প্ৰেৰণ কৰিব আমি তাৰ ব্যৱস্থা ল'ম দিল্লীৰ উপ মুখ্যমন্ত্ৰী মনীষ সিসোদিয়াই আৰু মুখ্যমন্ত্ৰী কেজৰিৱালৰ বিৰুদ্ধে অভিযোগ উত্থাপন কৰি পাত্ৰই কয় যে প্ৰথম কথাটো হ'ল দিল্লীৰ জনসাধাৰণৰ পৰা 80% লাভ সুৰানীতিৰ পৰা মোকলাইছে মনীষ সিসোদিয়াই আৰু অৰবিন্দ কেজৰিৱালে দিল্লী মে বিগত দিনো মে ভাৰতীয় জনতা পাৰ্টী নে দিল্লী কি জনতা নে আন্দোলন কিয়ে আৰু জিছ প্ৰকাৰ সে শৰাব নীতি মে মোটা মাল মনীষ সিসোদিয়া জী নে কমায়া जिस प्रकार से कमीशन का खेल हुआ इस विषय को लेकर भारतीय जनता पार्टी ने कई प्रेस कॉन्फ्रेंसेस किए हैं और कई सवाल हमने अरविंद केजरीवाल और मनीष सिसोदिया से पूछे हैं। मोटा माल जो मनीष सिसोदिया को दलाली और कमीशन के रूप में देता था आप खुद उस व्यक्ति के मुंह से सुनेंगे आपने देखा होगा जो आरोपी लिस्ट है सीबीआई की কিন্তু বিজেপির এই অভিযোগ নাকচ করে দিল্লির মুখ্যমন্ত্রী আর উপ মুখ্যমন্ত্রী সমান্তরালক সিসোদিয়ায় নরেন্দ্র মোদীক প্রশ্ন করে যে সিবিআই আর ইডিক ব্যবহার করে কিয় অফিসার সকলক আত্মহত্যা করবলে বাধ্য করা হয়েছে মূর বিরুদ্ধে যি ব্যবস্থা লয় লোক মূর ঘরত তালাশি চলাও কিন্তু এনেদরে এই সকল অফিসারক মানসিক শাস্তি করে আত্মহত্যা করবলে বাধ্য নকরাব ইয়ার উপরেও মনীষ সিসোদিয়ায় কালির দিনটোত প্রধানমন্ত্রী তিনিটাক প্রশ্ন উত্থাপন করে কিয় অফিসারসকলক হেঁচা প্রয়োগ করা হয়েছে যে তেখেতসকলে আত্মহত্যা করবলে বাধ্য হয়ে পড়ছে কেন্দ্রীয় সরকারের একমাত্র কাম মাত্র অপারেশন লতাশ চলাটোয় নাকি দিল্লীত জনতার দ্বারা নির্বাচিত সরকারক চূর্ণ বিচূর্ণ করবলে মোদিয়ে আর কিমানর প্রাণ লব বিজেপির ইস্টিং অপারেশনের সন্দর্ভত মনীষ সিসোদিয়ায় কয় যে বিজেপিয়ে দীর্ঘদিন ধরে কই আছে যে দিল্লীত কেলেঙ্কারি হয়েছে কেতিয়াবা তেওঁলোকে কয় 1300 কোটি টকা কেতিয়াবা 8000 কোটি টকা আৰু কেতিয়াবা 500 কোটি টকা আৰু কেতিয়াবা 144 কোটি টকা আৰু কেতিয়াবা 30 কোটি টকা যাৰ পৰিপ্ৰেক্ষিতত মূৰ ঘৰত তালাচী চলাইছিল চিবিআই আৰু ইডিয়ে
কিন্তু আজিলৈকে একো পাবলৈ সক্ষম নহল। উল্লেখ্য যে আজি পুনৰ মনীষ সিসোদিয়াৰ বাসগৃহত ইডিৰ তালাচী। আজিও স্থিতপজ্ঞ দিল্লীৰ উপ মুখ্যমন্ত্ৰী মনীষ সিসোদিয়া। বিজেপি চৰকাৰে দিল্লীৰ শিক্ষা ব্যৱস্থা ধ্বংস কৰিব বিচাৰিছে। বিজেপিয়ে CBIক ব্যৱহাৰ কৰিলে এইবাৰ ইডিক ব্যৱহাৰ কৰিছে, কিন্তু শিক্ষা কেতিয়াও ৰুঠিব নোৱাৰে। CBIৰ দৰে ইডিও একো নাপাব। পেলে ইনহনে CBIক কি ছাপে মাৰে, উসমে কুছ নি নিকলা। আপ ইডিকে ছাপে মাৰ লেঙ্গে, উসমে কুছ নি নিকলেগা। পুৰি কোশিশ ইয়ে হে কি বস কিছি তৰহ সে জো দেশ মে শিক্ষা কা মাহল বনা, অরবিন্দ কেজরিওয়াল জি কাম কৰ ৰহে হে, উসকো ৰোক দিয়া যায়, উসকো কিছি তৰহ সে আগে বঢ়নে সে ৰোকা যায়। লেকিন ইয়ে ৰোক নি পায়েঙ্গে। CBI ইউজ কৰলে, ইডি ইউজ কৰলে, হৰ চিজ ইউজ কৰলে, লেকিন শিক্ষা কে কাম কো ৰোক নি পায়েঙ্গে। ইয়ে হমাৰি তৈয়াৰী तैयारी है। आप ईडी अगर सामना करता है, मैं तो CBI के लिए नहीं है। मेरी क्या तैयारी, मेरे पास कुछ है नहीं। मैंने ईमानदारी से काम किया, मैंने स्कूल बनवाए, 4 स्कूलों के नक्शे और भी।